আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিক্রমপুরের মরিচ ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিন কিভাবে এই বিক্রমপুরের মরিচ ভর্তাটা তৈরি করতে হয়। এই ভর্তাটা তৈরি করতে লাগবে 10-12টা লাল মরিচ, 15-20টার মতো রসুনের কোয়া। রসুনের কোয়াকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি। আরও লাগবে 2টা পেঁয়াজ কুচি, সাথে লাগবে 1 চা চামচ চিনি, 7 মতো লবণ আর 2 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি কিচেনে চলে যাব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হলে রসুনের কোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তারপর রসুনগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। রসুনগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লাল মরিচগুলো দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভাজতে হবে। পেঁয়াজের যখন হালকা কালার চেঞ্জ হবে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি আর দিয়ে দিব 7 মতো লবণ। তারপর আবারও সকল উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে পেঁয়াজের বাদামি কালার আসা পর্যন্ত ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ভর্তাটা তৈরি করে নিব। আর এই ভর্তাটা আমি আজ ব্লেন্ডারে করব। তাই আমি পেঁয়াজ রসুন মরিচকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভর্তাটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম সাদা ভাতের সাথে এই মরিচ ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি বিক্রমপুরি এই মরিচ ভর্তাটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।